মেসার শ্রীহরি ঔষধালয় অ্যান্ড চান্সি ট্রিটমেন্ট সেন্টার, নিউ মার্কেট, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9862886286। রাজ্য জুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন, কিন্তু বৃহস্পতিবারের বিশালগড়ের মূল সড়কের অবস্থা দেখে এটার বোঝার উপায় নেই যে লকডাউন জারি রয়েছে। বাজার এলাকাগুলিতে মানুষজনের ঠাসাঠাসি অবস্থা সহ অবাধে চলছে যানবাহনের দূরত্ব। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের কঠোর নজরদারি থাকার কথা থাকলেও এদিন বিশালগড় বাজার এলাকায় এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে পুলিশ নজরদারি লক্ষ্য করা যায়নি। গোটা রাজ্য জুড়ে তিন দিনের সম্পূর্ণ লকডাউন শেষ হওয়ার পূর্বেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামী 4 আগস্ট ভোর 5টা পর্যন্ত অর্থাৎ আরও 3 দিনের লকডাউন ঘোষণা করেছেন। সেই হিসেবে গোটা রাজ্য জুড়ে লকডাউনের চতুর্থ দিন চলছে বৃহস্পতিবার। কিন্তু রাজ্যের বিশালগড় বাজারের এদিনের চিত্র দেখে এটা বোঝার উপায় নেই যে গোটা রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন জারি রয়েছে। বিশালগড়ের নিউ মার্কেট এলাকায় দেখা গেল কোনো রকম সামাজিক দূরত্ব বজায় না রেখেই বাজারে ভিড় করেছেন ক্রেতা বিক্রেতারা। বাজারে ক্রেতা বিক্রেতা ও যানবাহনের এতটাই ভিড় যে লকডাউনের মধ্যেও সেখানে যানজট লেগে যায়। লকডাউনের সকল প্রকার নিয়ম নীতি উপেক্ষা করেই যেন স্বাভাবিক ছন্দে চলাফেরা করছে সাধারণ মানুষজন সহ বাইক ও বিভিন্ন যানবাহন। একই দৃশ্য দেখা গেল এদিন বিশালগড় নিচের বাজার এলাকা। সেখানকার দৃশ্যটি যেন আরও বেশি ভয়াবহ। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে রাজ্য জুড়ে চলছে লকডাউন। বাইক, অটোরিকশা, মারুতি, পণ্যবাহী বিভিন্ন যানবাহন ও মানুষজনের পদচারণায় গোটা নিচের বাজার এলাকা মুখরিত হয়ে আছে। লকডাউনের এই পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ এলাকাসহ মহকুমা শহর এলাকায় কঠোর পুলিশি নজরদারি থাকার কথা থাকলেও এদিন বিশালগড় বাজারের এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি নজরদারি একদমই লক্ষ্য করা যায়নি। করোনা মহামারীর এই পরিস্থিতিতে গোটা রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 21 জনের, আক্রান্তের সংখ্যা 4000-এর উপরে। রাজ্য সরকার এই মহামারীর বিষাক্ত ছোবলের চেইন ভাঙতে রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করেছেন। কিন্তু লকডাউন পরিস্থিতিতেও যদি বাজার এলাকায় মানুষের এমন গাদাগাদি অবস্থা বিরাজমান থাকে এবং পাশাপাশি যানবাহনও স্বাভাবিক ছন্দে চলাচল করে, তাহলে মুখ্যমন্ত্রীর লকডাউনের সার্থকতা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। এ ব্যাপারে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।